বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে একাধিকবার যে সমস্ত অঙ্কগুলো অতীতকালে দিয়েছিল বা এখনো এসে থাকে সেরকমই একটি অঙ্ক এই বোর্ডে আমি লিখেছি এবং এই অঙ্কের সমাধান নিয়ে এখন আলোচনা করব। অঙ্কটি তার আগে কি জেনে নেওয়া যায়, একই ধরনের এন সংখ্যক তড়িৎ কোষ, একই ধরনের অর্থ হচ্ছে প্রত্যেকটি কোষের তড়িৎ চালক বল এবং অভ্যন্তরীণ বোধ এক বা সমান, আর এরা শ্রেণীতে যুক্ত, অর্থাৎ ওই এন সংখ্যক তড়িৎ কোষ শ্রেণীতে যুক্ত। তার মধ্যে দুটি কোষ, একটার নাম বি একটার নাম কিউ, অর্থাৎ এই দুটো কোষকে স্পেশালি একটা নামকরণ করা হয়েছে বি আর কিউ, তারা ত্রুটিপূর্ণভাবে যুক্ত। তো নির্ণয় করতে হবে বি অথবা কিউ এর প্রান্তীয় বিভব প্রভেদ কত সেটা। আর ধরে নেওয়া যেতে পারে যে প্রত্যেকটি কোষের তড়িৎ চালক বল ই এবং অভ্যন্তরীণ রোধ আর, এটাও অঙ্কের সঙ্গে দেওয়া থাকবে। এবার এটা করার আগে আমাদের জানতে হবে যে ইলেকট্রিক সেল বা ব্যাটারি যখন ডিসচার্জ করে তখন তার মেরুদায়ের মধ্যে বিভব পার্থক্য কত হয়, আর যখন তাকে চার্জ করা হয় তখন তার মেরুদায়ের মধ্যে বিভব পার্থক্য কত হয়, এটা না জানলে এই অঙ্কে সমাধানে পৌঁছানো একটু কঠিন হবে বা বুঝতে সমস্যা হবে। তা ধরা যাক এই একটা ইলেকট্রিক সেল, এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, আর এটা হচ্ছে বহিঃবর্তনীর একটা রোধ ক্যাপিটাল আর, এটা স্মল আর অভ্যন্তরীণ রোধ প্লাস মাইনাস তড়িৎ চালক বল ই। এই হচ্ছে একটা কমপ্লিট সার্কিট। ইলেকট্রিক কারেন্ট ধরে নিলাম আই, এই আই কারেন্ট ফ্লো করছে, আমরা জানি রেজিস্ট্যান্স মানে কারেন্ট এলিমেন্ট তার প্লাস প্রান্ত দিয়ে কারেন্ট ঢোকে মাইনাস প্রান্ত দিয়ে বেরিয়ে যায়, অনুরূপভাবে এগুলো প্লাস মাইনাস চিহ্নগুলো দিলে কার্শফ ভোল্টেজ ড্রপ প্রয়োগ করতে সুবিধা হবে। এবার এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা ক্যাপিটাল ভি, আর লস পটেনশিয়াল বা এখানকার ভোল্টেজ ড্রপ স্মল ভি ধরে নিলাম। এবার আমরা কার্শফ ভোল্টেজ ড্রপ প্রয়োগ করব, তার করার জন্য আমাকে হয় ক্লক ওয়াইজ বা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরতে হবে। ধরে দেখ আমি অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘুরে আসছি, তো এইভাবে ঘুরে আসা মানে এখান থেকে শুরু করলাম, এখান থেকে এইটুকু এলাম, কোনো রেজিস্ট্যান্স নেই মানে ভোল্টেজ ড্রপ নেই, এখান থেকে যখন এখানে গেলাম তখন হচ্ছে রেজিস্ট্যান্স আর ভোল্টেজ ড্রপ আই ক্যাপিটাল আর, প্লাস থেকে মাইনাস মানে ড্রপ, ড্রপটাকে প্লাস ধরেছি তাই আই আর। নেক্সট এখান থেকে এখানে গেলাম কোনো রেজিস্ট্যান্স নেই ভোল্টেজ ড্রপ নেই, এখান থেকে এখানে প্রবেশ করেছি এখানে আবার প্লাস থেকে মাইনাস মানে ড্রপ প্লাস আই স্মল আর। নেক্সট এখানে মাইনাস থেকে প্লাস, মাইনাস থেকে প্লাস মানে ভোল্টেজ গেইন মানে নেগেটিভ হয়, তার মানে মাইনাস ই ইকুয়াল টু জিরো, অর্থাৎ এই বদ্ধ বর্তনীতে, এই বদ্ধ বর্তনীতে ভোল্টেজ ড্রপ গুলো বীজগাণিতিক সমষ্টি ইকুয়াল টু জিরো কেভিএল, অ্যাকর্ডিং টু কেভিএল অর্থাৎ কার্শফ ভোল্টেজ। এখান থেকে আমরা লিখতে পারি ক্যাপিটাল ভি প্লাস স্মল ভি মাইনাস ই ইকুয়াল টু জিরো, অর্থাৎ লস পটেনশিয়াল স্মল ভি আর এই বহিঃরোধের বিভব পার্থক্য ক্যাপিটাল ভি, তাহলে এখান থেকে ভি সমান দেখা যাচ্ছে ই মাইনাস স্মল ভি। তাহলে কি প্রমাণিত হলো, প্রমাণিত হলো যখন ইলেকট্রিক সেল ডিসচার্জ করে তখন তার এই দুই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য মানে তার মেরুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য, কারণ এই অভ্যন্তরীণ রোধ তো তার ভেতরের মেকানিজম ব্যাপার, আমরা এটাকে সুবিধার জন্য বাইরে এঁকেছি ঠিকই, কিন্তু তার মানে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মানে কোষের মেরুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য, এটার মধ্যে বিভব পার্থক্য যা এটাও তাই, এখানেও বিভব পার্থক্য একই, সেটা কত ক্যাপিটাল কি, তার মানে যখন কোষ ডিসচার্জ করে তখন তার মেরুদ্বয়ের মধ্যে বিভব পার্থক্য কি হয় তড়িৎ চালক বল থেকে নষ্ট ভোল্ট মাইনাস। এবার এটা তো গেল ডিসচার্জিং কেস, এবার আমরা চার্জিং কেস দেখব। চার্জিং এর সময় ঠিক এর উল্টোটা হবে, কিন্তু সেটা আমাদের যুক্তি সহ দেখাতে হবে। ধরে রাখলাম একটা ইলেকট্রিক সেল, আর এটা হচ্ছে তার অভ্যন্তরীণ রোধ, এখানে প্লাস মাইনাস এই পোলারিটি দিয়ে আমরা ভি ভোল্টের উৎস থেকে একে চার্জ করছি এরকম, তার মানে এক্ষেত্রে কারেন্ট আবার দেখো এটা অভ্যন্তরীণ রোধ প্লাস মাইনাস, তাই এখানে যখন আমরা চার্জিং করব তখন কিন্তু প্লাস দিয়ে কারেন্ট ঢুকবে মাইনাস দিয়ে বেরোবে,
আবার কারেন্ট এলিমেন্ট যেহেতু সেজন্য প্লাস দিয়ে কারেন্ট ঢুকছে আর মাইনাস দিয়ে বেরোচ্ছে, যেমন অ্যাজ ইউজুয়াল যেমন হয় কারেন্ট এলিমেন্টের ক্ষেত্রে তেমনি। তো এবার কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করবো, এখান থেকে এরকম আমি ধরে আসছি কারেন্টের দিকে, প্লাস থেকে মাইনাস মানে ভোল্টেজ ড্রপ, এটাকে যদি আমরা ই বলি তাহলে ই, প্লাস থেকে মাইনাস ভোল্টেজ ড্রপ কারেন্ট আই ধরলে প্লাস আই ইনটু স্মল আর, ইকুয়াল মাইনাস থেকে প্লাস মানে ভোল্টেজ এন মাইনাস ভি ইকুয়াল টু জিরো, তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ই প্লাস আই আর, আই আর মানে আবার কত না প্লাস স্মল ভি। তাহলে প্রমাণিত হলো কত, প্রমাণিত হলো যে কোষ যখন কোষকে যখন চার্জ করা হবে তখন তার দুই মেরুর মধ্যে বিভব পার্থক্য সেটা হচ্ছে তড়িৎচালক বল প্লাস নষ্ট ভোল্টের সমান, অর্থাৎ তড়িৎচালক বল থেকে বেশি বিভবে তাকে চার্জ করতে হয়, বেশি বিভবে এই কারণে চার্জ করতে হবে যেহেতু লস পটেনশিয়াল হবে সেই ভাবে। এই হচ্ছে চার্জিং আর ডিসচার্জিং এর পার্থক্য। তাহলে মনে রাখতে হবে চার্জিং এ নষ্ট ভোল্ট যোগ হয় ডিসচার্জিং এ নষ্ট ভোল্ট মাইনাস। এইবার আমরা এই অঙ্কটি সহজেই বুঝতে পারি। তো এই অঙ্কের আমরা সমাধানে যাওয়ার জন্য আমরা একটা ছবি আঁকি, প্রথমে একই ধরনের কতগুলো কোষ এরকম 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 ডট 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 দিয়ে এই আর দুটো কোষের ঋণাত্মক এগুলি এরকম যুক্ত, অর্থাৎ এটা প্লাস মাইনাস এরকম, এটা পি কোষ আর এটা কি কোষ, এটা আবার মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এই নিয়ে কমপ্লিট সার্কিট। তাহলে দেখছি কি না এইগুলো ঠিকঠাক ভাবে যুক্ত আর এই দুটো উল্টো করে যুক্ত, মানে এই দুটো হচ্ছে সেই ত্রুটিপূর্ণ সংযোগ ব্যবস্থা, কোষ ত্রুটিপূর্ণ না সংযোগ ব্যবস্থাটা এর সাপেক্ষে ত্রুটিপূর্ণ, এটা বলাই বেশি যুক্তিযুক্ত। প্রত্যেকটি কোষের তড়িৎচালক বল ই ই ই আর অভ্যন্তরীণ রোধ সব ধরে নিলাম আর, অনুরূপভাবে এই অধ্যায়ে এই দুটো সেম কারণ সবকটা আইডেন্টিক্যাল। তাহলে আমার এখন এর কার্যকর তড়িৎচালক বল কত হবে, কার্যকর ইএমএফ সেটা হবে যেহেতু টোটাল নাম্বার অফ সেল এন তার মধ্যে এন মাইনাস দুটো যেদিকে কারেন্ট দেয় অর্থাৎ তাদের কারেন্ট দেওয়ার অভিমুখ দুটো বাকি দুটো মানে পি আর কিউয়ের অভিমুখ উল্টো, তাহলে কার্যকর তড়িৎচালক বল কত হবে এন মাইনাস টু ইন্টু ই মাইনাস টু ই সমান এন মাইনাস ফোর ইন্টু ই, অর্থাৎ এত সংখ্যক ঠিকভাবে যুক্ত আর এটা সেই ত্রুটিপূর্ণ এর সাপেক্ষে ত্রুটিপূর্ণ সংখ্যা, তাই ত্রুটিপূর্ণটা ওর থেকে মাইনাস হয়ে গেল। এবার বর্তনী তাহলে রোধ হবে তুল্য রোধ যাকে বলে তুল্য রোধ কিন্তু এনারই হবে কারণ রোধের ওরকম ত্রুটিপূর্ণ সংযোগ টঙ্গে হয় না সবকিছু শ্রেণীতে যুক্ত। তাহলে কারেন্ট আই সমান হবে আমরা জানি ভোল্টেজ এন মাইনাস ফোর ইন্টু ই বাই এন আর, গেল পর্যন্ত কারেন্টের ওই বর্তনী। এবার একটা জিনিস খেয়াল করার বিষয় এখান থেকে প্লাস মেরু দিয়ে কারেন্ট বেরোচ্ছে এই যাচ্ছে, এর আবার প্লাস মেরু দিয়ে ঢুকছে এরও প্লাস মেরু দিয়ে ঢুকছে, তার মানে এদের সাপেক্ষে এই দুটো কোষ এরা দেখো ডিসচার্জ করছে মানে এদের প্লাস মেরু দিয়ে বেরোচ্ছে আর এর প্লাস মেরু দিয়ে ঢুকছে মানে এই দুটো চার্জিং হচ্ছে, তার মানে এখানে হচ্ছে চার্জিং আর এখানে ডিসচার্জিং, এই হচ্ছে ডিসচার্জিং। একই সার্কিটে এরকম দুটো জিনিস হচ্ছে, এরকম আরো অনেক অঙ্গ আছে যেখানে চার্জিং ডিসচার্জিং একসাথেই হয় সার্কিটে। তাহলে এই পি অথবা কি এর প্রান্তি বিভব পার্থক্য ভি সমান হবে কত না ও তড়িচালন বোর্ড প্লাস নষ্ট বোর্ড, কারণ আমরা প্রথমে এটা আলোচনা করে নিয়েছি। আচ্ছা তাহলে ই প্লাস আই এর এই ভ্যালুটা বসবে এন মাইনাস ফোর ই বাই এন আর ইন্টু আর আর কেটে যাবে, তাহলে ই প্লাস এন মাইনাস ফোর ইন্টু ই বাই এ সমান ই কমন নিলে এর ভেতরে থাকবে ওয়ান প্লাস এন বাই এন মানে ওয়ান মাইনাস এখানে
4 by n এরকম নেক্সট e এটা 2 minus 4 by n তারপর এটা 2 নম্বর হবে 2e into 1 minus 2 by n এরকম একটা রাশি হবে এবং এটা অনেক সময় প্রমাণ করতে দেয় বা অনেক সময় নির্ণয়